ইউনিয়ন পরিষদ নির্বাচনে ষষ্ঠ ধাপেও আশানুরূপ ফল আসেনি আওয়ামী লীগের। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২টি জয় বাদ দিলে এই ধাপে নৌকা প্রতীকের প্রার্থীরা অর্ধেকের বেশি ইউনিয়নে হেরেছেন। মোট ২১৮টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের জয় এসেছে ১০৫টিতে, যেখানে স্বতন্ত্র এবং বিদ্রোহী মিলে জয় পেয়েছেন ৯৮টি ইউনিয়নে। সোমবার ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় শতভাগ ভোট হয় ইভিএমে। আগের ধাপের নির্বাচনের তুলনায় সহিংসতা কম হলেও কেন্দ্র দখলের চেষ্টার কারণে স্থগিত হয়েছে ৩টি ইউনিয়নের ভোটগ্রহণ। পঞ্চম ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক প্রার্থীর ৪৫ ভোটের লজ্জা থাকলেও এবার বড় ধরনের কোনো অস্বস্তিতে পড়তে হয়নি। ২২ জেলার ২১৮টি ইউনিয়নের মধ্যে ১২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দলের প্রার্থীরা। এগুলো বাদ দিলে কয়েকটি জেলায় বেশ পিছিয়ে আওয়ামী লীগ প্রার্থীরা। হবিগঞ্জের ৮টি ইউনিয়নের মধ্যে ৬টিতেই পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এর মধ্যে ৪টিতে হেরেছেন দলেরই বিদ্রোহী প্রার্থীর কাছে, আর ১টিতে স্বতন্ত্র ও ১টিতে বিএনপি নেতা জয়লাভ করেছেন। প্রথমবারের মতো এবারও বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীদের জয়জোকার। ২৩টি ইউনিয়নের মাত্র ৭টিতে জিতেছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা, আর স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ১৪টি ইউনিয়নে। ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন ও স্থগিত হয়েছে ১টি ইউনিয়নের ভোটগ্রহণ। মানিকগঞ্জেও পিছিয়ে নৌকার প্রার্থীরা। ৬০টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীদের জয় মাত্র ২টিতে, বাকি ৫টিতেই জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে ঢাকা এবং ময়মনসিংহে বেশ ভালো করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ময়মনসিংহের ২১টি ইউনিয়নের মধ্যে ১৫টিতে আর ঢাকা জেলার ১৯টি ইউনিয়নের সবকটিতেই নৌকা জিতেছে। এধাপের নির্বাচনে দিনাজপুরের ১টি ইউনিয়নে জামায়াতের এক কর্মী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় পার্টির ৪জন জয়ী হয়েছে, আর শরীয়তপুরের ৫টি, ব্রাহ্মণবাড়িয়ার কসবার ৭টি ও মাদারীপুরের ১টি ইউনিয়নে কাউকেই নৌকা প্রতীক দেওয়া হয়নি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।